কেমন আছেন? আশা করি অনেক ভালো। বরাবরের মতোই সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইঞ্জিনিয়ার শাকির হোসেন রাজু, তার সাথে আমরা কিছু কথা বলবো এবং এই ড্রয়িংটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা তার সাথে আমরা করতে চলেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শাকির হোসেন রাজু বলছি, রিলেশন আর্কিটেক্ট হোম থেকে। এখন আমরা যে প্রজেক্টটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, প্রজেক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা হচ্ছে লোকনাথপুর এরিয়ার ভিতরে পড়ে। এটা নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে, এটা একটা রিসোর্ট করবো। এটার মূল যে বিল্ডিংটা, বিল্ডিংটার কাজ আমরা ইতিমধ্যে শুরু করছি। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডের ছাদ। এটা হচ্ছে টোটাল হচ্ছে 950 স্কোয়ার ফিট। এর উপরে গ্রাউন্ড ফ্লোর হবে, গ্রাউন্ড ফ্লোরের স্কোয়ার ফিট হবে 1100 প্লাস ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর। আচ্ছা, টোটালটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বাদ দিলে আমাদের চারতলা বিল্ডিং। চারতলা বিল্ডিংয়ের মূল স্ট্রাকচার এটা। আর এর একটা অংশ, আন্ডারগ্রাউন্ডের একটা অংশ হচ্ছে আমরা কিচেন হিসেবে ব্যবহার করছি, যার কারণে ওখানে আন্ডারগ্রাউন্ড থেকে একটা সিঁড়ি উঠে যাচ্ছে। কিচেন থেকে খাবারগুলো যাতে দ্রুত সার্ভ করা যায় সেক্ষেত্রে আমরা সিঁড়িটা নিচে থেকে তুলছি। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে, সামনে দিয়ে একটা র্যাম্প সিঁড়ি উঠবে। এই সিঁড়িটা, র্যাম্প সিঁড়ি হচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত উঠবে। গ্রাউন্ড ফ্লোরের পর থেকে এটা ডুপ্লেক্স সিঁড়ি হয়ে যাবে, ডুপ্লেক্স সিঁড়ি হয়ে এটা একটা চারতলা পর্যন্ত উঠে যাবে। আর আমার বাম হাতে এটা লিফট, আমরা এখানে লিফট ইউজ করছি, একটা 10 প্যাসেঞ্জার একটা লিফট, যেটার সাইজ হচ্ছে ভিতর ভিতর পাবো হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। আর এটার পিছন সাইড, যদি আমি পিছন সাইড দেখাই, এটা বিগ একটা প্রজেক্ট, বেশ বড় একটা জায়গা। আমবাগান দেখা যাচ্ছে, আসলে আমবাগানটা আপাতত আছে, আমবাগান থাকবে না। আমরা পর্যায়ক্রমে গাছগুলা কাটা শুরু করেছি। আমাদের ঠিক পিছনেই, পিছনেই দুটা সুইমিং পুল হবে, একটা লেডিস আইটেম একটা জেন্টস। হ্যাঁ, লেডিসটা একটু ঘেরা টাইপের হবে আর জেন্টসটা হবে খোলামেলা। আর তার পিছনে হবে জুস বার, মোটামুটি জুস বার, সুইমিং পুল, সামনে একটা ফ্লোর আছে যেটা মাছ বিভিন্ন ফিশ দিয়ে। এখন আমরা করি নাই, এই প্রজেক্টে হাত দিব। আমাদের মূল স্ট্রাকচার উঠার পরে আমরা যেটা করবো, আমাদের এখান দিয়ে রাস্তাটা যাবে, রাস্তার উপরে একটা মসজিদ হবে, দুতলা একটা মসজিদ। ঠিক মসজিদের নিচে এখানে আমরা যে খোলা একটা রেস্টুরেন্ট করবো, যেটা আশা করি চুয়াডাঙ্গা জেলাতে এখনও পর্যন্ত এই টাইপের রেস্টুরেন্ট করা হয়নি। ইনশাল্লাহ এটা থাইল্যান্ড বা চায়না এই টাইপের দেশে হয়তো বা আছে। ঠিক থাইল্যান্ড বা চায়না বা মালয়েশিয়ার যে খোলামেলা রেস্টুরেন্টগুলো হয় তার আদলেতে আমরা এই ডিজাইনটা করছি। এটার কাজ এখন আমরা শুরু করিনি। ইনশাল্লাহ আমাদের মূল স্ট্রাকচার, আমাদের 11,000+ স্কোয়ার ফিটের যে মূল স্ট্রাকচারটা, এটা কমপ্লিট হওয়ার পর আমরা এটা ধরবো, সামনের খোলা রেস্টুরেন্টটা ধরবো, তারপরে ধরবো হচ্ছে সুইমিং পুল, তারপর বুধবার আমরা শুরু করবো। দোয়া করবেন যেন আমাদের খোলা সুস্থভাবে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া আমরা করতে পারি। আপাতত আমাদের যে কাজটা চলছে এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোরের স্ল্যাব ঢালাই। স্ল্যাবের রডগুলা মোটামুটি পাতা বসে, এখনো রড শেষ হয়নি, কাজ চলছে। ইনশাল্লাহ আমরা আগামী 5 থেকে 6 দিনের ভিতরে এটা কাজ করব। তো দোয়া করবেন যেন আমরা খুব ভালোভাবে প্রজেক্টটা শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।